ঘটনাকাল স্বাধীনতার পূর্বে উচ্চগুলিও কাল্পনিক, যদি বাস্তব কোনো ঘটনা বা চরিত্রের সঙ্গে কাহিনী কোথাও এতটুকু সাদৃশ্য থেকে থাকে সেটা নিতান্ত আকস্মিক। কতক্ষণ ক্যাচ হিম ডেড অর অ্যালাইভ। Thank you.
আমার কোনো উপায় ছিল না, ক্ষমা করবেন আমাকে। আমারই বাড়িতে লোকটা লুকিয়ে রইল, তারপর আমারই পোশাক পরে পালিয়ে গেল। মাঝে কই করে আমি শুনতে চাই না, তাকে ধরতেই হবে যেমন করে হোক। হোস্টেল, বোর্ডিং, ম্যাচ সমস্ত চেকে গেল, একটা চুনো পুটিও যাতে পালাতে না পারে। বলে স্যার, চলো রেল স্টেশনগুলোতে বাস বসাও, যাকে সন্দেহ হবে তাকে ধরে আনবে, আমাকে রাতে রিপোর্ট করবে। জি স্যার, যাও। কিন্তু সে তো আমার কোনো ক্ষতি করেনি বাবা। একটা মেয়ে শোবার ঘরে ঢুকে তার মুখ হাত পা বেঁধে রেখে গেল, আর কি ক্ষতি করতে পারতো শুনি? বারে আমার গয়নাগাটি কেড়ে নিতে পারতো, আমাকে খুন করতে পারতো। আমার তো মনে হয় লোকটা যেটুকু করেছে প্রাণের দায়ী করেছে। ওকে তোমরা ছেড়ে দাও বাবা। যা বোঝো না তা নিয়ে কথা কম। বেশ, কোথায় চললে? আচ্ছা বাবা, তুমি কখনো ফুচকা খেয়েছো? ওই যে ময়দানে বিক্রি করো,
খাওনি তো? ঠিক আছে, তোমাকে একদিন নিয়ে যাবো, কেমন? চুপ করো, তোমাকে এগুলো বন্ধ করতে হবে। কেন? সুবীর এগুলো পছন্দ করবে। তিনি এই নিয়ে কথা বলতে আসেন কোন অধিকার? দুদিন বাদে তিনি তোমার স্বামী হবেন, এই অধিকার। তাছাড়া সে এখানে এসে বসে বসে থাকে আর তুমি বাইরে বাইরে ঘুরে ভাবো। তা না একটু বসে থাকলেন। বসে থাকলেনি কেন? তার একটু আত্মসম্মান নেই। আত্মসম্মান? তাই বুঝি আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসেন? ইউ টক লাইক দ্যাট। এই বিয়েটা আমার এতটুকু ইচ্ছে ছিল না। শুধু তুমি নিশ্চিন্ত হবে এই ভেবে আমি মত দিয়েছিলাম, কিন্তু তিনি যদি বেশি টানাটানি করেন। হ্যালো রুচিরা, গুড মর্নিং রায় বাহাদুর। গুড মর্নিং। চলছো নাকি? আই মিন গোয়িং আউট। হ্যাঁ কাজ আছে। একটু বসবো নাকি? আমার ফিরতে একটু দেরি হবে। অলরাইট, বিকেলে ক্লাবে যেতে হবে, মনে আছে তো? আমি কিন্তু ঠিক চারটের সময় আসবো। কোন দিকে যাবে? চল না একটা লিফট দি। ধন্যবাদ। আই মিন থ্যাংক। বাবুর সঙ্গে আবার ঝগড়া করেছিস? আমার চাল চালন নিয়ে কথা বলতে আসে। আমি ঘুরে ঘুরে বেড়াই, ফুচকা খাই, 100 বার খাবো। উনি যখন পছন্দ করেন না, আমি অনেক কিছু করি না। দুদিন বাদে উনি তো স্বামী হবেন। স্বামী হবেন বলে এখন থেকে প্রভুত্ব করতে এসেছে, তা আমি কোনোদিনই হতে দেবো না। এটা তোর বাড়াবাড়ি, একটু মানিয়ে চলি। তা মানাচ্ছি। অমন ছেলে চাকরি পাবে, দিলে ফেরত, ভালো চাকরি করেন, দেখতে শুনতেও ভালো, তাছাড়া বাপেরও বেশ সুপার। দেখ বানি, হিসেবের করি ব্যবসায় লাগে, আমি ব্যবসা দান, আমার যা ভালো লাগবে আমি তাই করব। প্রাণদণ্ডে দণ্ডিত বিপ্লবী গৌতম চ্যাটার্জি জেল থেকে অন্তর্ধান। সমস্ত সরকারি সতর্কতা ব্যর্থ। সরকারি সূত্রে সংবাদ পাওয়া গেল যে সন্দিহিক সশস্ত্র বিদ্রোহের নেতা বিপ্লবী গৌতম চ্যাটার্জি সমস্ত সরকারি সতর্কতা ব্যর্থ করিয়া দিয়া স্থানীয় কোন জেল থেকে পলায়ন করিয়াছেন। স্মরণ থাকতে পারে যে সন্ধি মামলার বিচারে শ্রীযুক্ত চট্টোপাধ্যায় প্রাণদণ্ডে দণ্ডিত হন এবং বড়লাট বাহাদুর তাঁকে ক্ষমা প্রদর্শন করতে অসম্মত হন। আরো জানা গেল প্রাণদণ্ড কার্যকরী হইতে আরো কয়েকদিন বিলম্ব ছিল। পুলিশ এই ব্যাপারে জোর তদন্ত চালাইতেছে। গেল কোথায়? আচ্ছা গাড়ি ঠিক গেছিল তো? হ্যাঁ, উনি রাস্তার দিকে যাননি, আমার মনে হয় উনি আদিগঙ্গার দিকে গেছেন। না না না, আদিগঙ্গার দিকে আমি ছিল, উনিও দেখে যাননি। গেল কোথায়? পুলিশ তো চুপ করে বসে থাকবে না। শোনো সত্য, তুমি জানবাজারে যাও, ধীরেন তুমি রাজাবাজারে যাও, তোমরা দুজন ধীরেনের সঙ্গে থাকবে, আর তুমি ভবানী করে যাও, খুব সাবধানে যাও, বুঝতে পারো তো? বেড়া নিতে পারো কা আয়া নেই? বুঝলো আয়া নেই, শায়দ আপনি আ যায়নি, আপ বাইকিয়ে না। সুবীর তুমি একা বসে? রুচিরা এখনো ফেরেনি। ফেরেনি? আচ্ছা, সেই থেকে তুমি একা একা বসে আছো?
বেড়াত বেড়া হুজুর নীতি বাবা কাহ আয়নি হুজুর না না শুভ দিস ইজ ভেরি ব্যাড চলবে না চলতে পারে না আমি আজ একটা এক্সপেরিমেন্ট করতে চাই আই দা সি বিহেভ শর্ট জাস্ট মিনিট ওই যা আমি একদম ভুলে গিয়েছিলাম আই এম ভেরি সরি আজ ক্লাবে যাওয়ার কথা ছিল না খুব রাগ করেছেন তো দেখাবেন থ্যাংক ভুলে গিয়েছ না ইচ্ছে করে এড়িয়ে গেছো তাই যদি বুঝে থাকেন জিজ্ঞেস করছেন কেন দেখো রুচিরা তোমার মত নিয়েই এ বিয়ে ঠিক হয়েছিল দেন ভাই আর বিহেভিং দিস ওয়ে কিন্তু আমি বিয়ে করবো না সে কথা তাকে কি বললে কেউ বলেনি তোমার প্রতিটি মুভমেন্ট তাই বুঝিয়ে দিচ্ছে আমি অনেক সহ্য করেছি সহ্য আপনি একাই করেননি সুবে বাবু সহ্য আমিও করেছি তার মানে আমি কি করব না করব কোথায় যাব না যাব তাই নিয়ে আপনি কথা বলতে আসেন আমারই বাড়িতে বসে আমার চাল চলনে আমার বাবাকে কথা শুনিয়ে যান এত বড় দুঃসাহস আপনার আছে কোথেকে হাউ ডেয়ার ইউ টক লাইক দ্যাট চেঁচাবেন না আপনি যদি মনে করেন আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই আপনি যেতে পারেন কিন্তু জেনে রাখবেন একজন বিলেত ফেরতের স্ত্রী হতে পারলাম না বলে এতটুকু দুঃখ বা লজ্জা আমার কোনো দিন হবে না ও রুচিরা লজ্জা তোমার না হতে পারে কিন্তু আমার হবে কেননা এবি আমি ঠিক করেছি আর সবাই তা জানে অন্তত আমি তাই জানতাম রায় বাহাদুর বাট নাও আই ফাইন এই ব্যাপারে আপনার কোনোই হাত নেই আচ্ছা চলি গুড নাইট দেখি আমার হাত আছে কিনা এবি আমি কিছুতেই করবো না এবি তুমি করবে না না এত বড় স্পর্ধা তোমার স্পর্ধা আমার নয় স্পর্ধা তোমার সুবীর বাবু এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে চেপা না অন্যায় দেখলে 100 বার বলবে সে অধিকার তার আছে আমি দিয়েছি আর আমি বলছি তার সঙ্গে তোমার বিয়ে দেব জোর করে হ্যাঁ দরকার হলে জোর করে আমার বিয়ের ব্যাপারে তোমার কোনো জোর আমি স্বীকার করি না রুচিরা মনে রেখো এই বেয়াদবে আমি কিছুতেই সহ্য করবো না তুমিও মনে রেখো মনের উপরে জবরদস্তি আমিও কিছুতেই মানবো না আমার মেয়ে হয়ে আমারই বাড়িতে থেকে তোমার বাড়িতে থাকতে হলে যদি আমার স্বাধীন সব তার তো সমাজ সবকিছু বিসর্জন দিতে হয় তাহলে এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাবে রুচিরা আর কোনোদিন ফিরে আসবো না Thank you.
আমি তোকে পৌঁছাবো। বন্ধুর বাড়ি কি এদিকেই? জানেন আমি প্রথমটাই এত ভয় পেয়ে গেছিলাম না, এখন আর ভয় করছেন না? তাছাড়া আপনি তো রয়েছেন, ভয়াবার কিছু? কিন্তু আপনি আমাকে চেনেন না, জানেন না, কখনো দেখেননি। ধরুন যদি আমিও ওদেরই মতো, বারে ভদ্রলোক দেখলে চেনা যায় না বুঝি, তাহলে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণটা পুরো বাড়িতেই মারা গেল। তা গেল, এটা অনেক পুরনো বাড়ি না মনে হচ্ছে? এটা কাদের বাড়ি? ভূতের। কোথায়?
প্রতীক্ষায় থাকুন, ঠিক সময় আসবে। এখানে তাহলে কি মজা হবে ভূত দেখবো? মজা হবে, আমার ভূত দেখতে ভীষণ ইচ্ছে করে। এই তো সেদিন জেল থেকে একজন কয়েদি পালালো, আমার ইচ্ছে করছিল উনি করে জেল থেকে পালাই আমাকে খুঁজবে, কিন্তু কিছুতেই ধরতে পারবে না। কয়েদি পালিয়েছিল, আপনি কেমন করে জানলেন? বারে শুধু আমার ঘরে শুধু কি ছিল। ও তাই নাকি? তারপর আমার হাত মুখ বেঁধে পালিয়ে গেল। জানি লোকটি কিন্তু খুব ভালো, আমার কাছে ক্ষমা চেয়ে গেল যাবার আগে। দুটো মেরে গোরদান করে গেল বলবে করবে বেচারা, তার তো কোনো উপায় ছিল না, বুঝতে গেলে ফাঁসি দিত। কেন? বিপ্লবী দেশের কাজ করে বলে তাকে খুনি ডাকাতি মতো প্রাণ দিতে হবে। আচ্ছা আপনি বলুন দেখি খারাপ লাগে কি না? দেখুন আমরা আদার ব্যাপারে যা যে খবরে লাভ কি বলুন, বৃষ্টি ধরে এসেছে, আপনি তো ভূত দেখবেন, আমি চলি তাহলে। আপনি কি বলেছেন? ধন্যবাদ জানাবো। মজা করে ডাকে তো? মজা করে ডাকে না, ভয় করছে? মোটেই না, ভয় কিসে, একটু ভয় করছে না। আচ্ছা চলি তাহলে। আপনার পরিচয়? না বৃষ্টি তোমার জোরে এলো দেখছি। একটু বসে যান না, বৃষ্টি থামে চলে যাবেন, আমারও বাড়ি ফিরে বেশি তাড়া নেই, বাড়িতে বলে নিশ্চয় দেরি হবে। চলুন ওইদিকে বসি, চলুন। শাড়িটা আপনার দামি, বসুন। আপনি কোথায় থাকেন? হট্ট মন্দিরে। সেটা কোথায়? এই কাছে। ওটা গিটার না? আমারও গিটার সেবার খুব শখ ছিল কিন্তু হলো না। কেন? মামার কাছে মানুষ হয়েছি তো। মামার কাছে মানুষ হয়েছেন? ও মামা শেখালেন না বুঝি? মামা গিটার শেখাবেন, দুবেলা পেট ভরে খেতে পেতাম না, তারপর গিটার শিখবো। জানেন ছেঁড়া মাধুরী শ্রী রাত কাটাল না? ছেঁড়া মাধুরী শ্রী থাকতেন? ঠান্ডা লাগতো না? লাগতো, তারপর সংসারে সব কাজ আমাকেই করতে হতো, রান্না বান্না বাসন মাজা জল তোলা। আবার জলও তুলতেন? কি করে তুলতেন? কেন ওই যে পাম্প পাম্প করে না? তা মামা লোকজন রাখেন যে বুঝি? মামা আবার লোকজন রাখবেন, যাকে বলে হাড় কিনতে সেই ছিল। এই শাড়িগুলো এ তো আমি এক বন্ধুর কাছ থেকে এনেছি। বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি? নিমন্ত্রণে যাওয়ার জন্য বুঝি? না আমি মোটেই নিমন্ত্রণে যাচ্ছিলাম না, এমনি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এমনি? হ্যাঁ বাড়ি থেকে পালিয়েছি। ওই যে মামা, মামা না আমার বিয়ে 60 বছরের বুড়োর সঙ্গে দিচ্ছিল। হ্যাঁ পুরে বুড়ো একাও দাঁত নেই। মামা না তার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, আমি পালিয়ে গেলাম, মামাও পেছনে পুলিশ লাগালো। তাহলে তো আপনার সঙ্গে থাকা বিপদ। কেন আপনার বিপদ কিসে? পুলিশ তো ভাবতে পারে যে আমি বিয়ের কোনে কোনে পালিয়ে যাচ্ছি। ও এখন কি করবেন? জানি তবু আপনি ছিলেন বলে আজ রাতের মতো একটু আশ্রয় চোখে।
মেয়েদের হোস্টেল হসপিটাল সবই আমি খোঁজ নিয়েছি, বন্ধু বান্ধবের ওখানে কোথাও যায়নি। না না, অ্যাক্সিডেন্ট না, গাড়িটা শুধু টায়ার ফেটেছিল। এরকমও যায়, রাগ হলেই বাড়ি ছেড়ে গিয়ে কোনো বন্ধু বান্ধবের ওখানে ওঠে, তারপর আবার রাগ পড়ে গেলে ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, শোনো, একটু ভালো করে দেখো না, দেখো যেন বেশি জানাজানি না হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু বুঝতে পারছি না, তোমরা ইনস্ট্রাকশন ফলো করো না কেন? সন্দেহ যদি হয়েছিল তো পুরো বাড়িটাকে ঘেরাও করলে না কেন? আমরাও শিওর হতে পারিনি স্যার, কারণ সঙ্গে একটি মেয়ে ছেলে ছিল। মেয়ে? গৌতমের সঙ্গে মেয়ে? আর সেই যে গৌতম, তাও তো আমরা নিশ্চয় করে বলতে পারছি। ইভেন দেন তাকে একটা এক্সপ্লেনেশন দিতে হতো, এই ঝড় বাদলের রাতে একটা মেয়েকে সঙ্গে নিয়ে এসে পুরো বাড়িতে গেছিল কেন? বাড়িটার উপর আমরা ওয়াচ রেখেছি, এখন আর ওয়াচ রেখে কি হয়? তার যদি সে গৌতমই হয় তাহলে সে বাড়ির ছাওয়া আর মামা দেয় না। মেয়েটার সঙ্গে যদি ছেলেটা ছাড়াছাড়ি না হয়, লোকে ট্রেল করো, যত লোক দরকার লাগাও, গেট কই। ইয়েস স্যার। দুটো পাশে দাও বাবা, তিন দিন যেতে পারে। দুটো পয়সা দাও বাবা তিন দিন খেতে পাইনি। কি রে, কেমন আছে? ভালো আছে। ভালো? আচ্ছা, জেল থেকে বেরিয়ে কোথায় ডুব দিয়েছিলে? হাওয়া হয়ে গেলাম। তোরাও পাত্তা পেলি না, পুলিশও পাত্তা পেল না। আরে এখন বুঝি তেলের কারবার, সেই সঙ্গে এই যে আড্ডা খানা। কেন, ভালো লাগছে না? বুঝি হাওয়া নেই, একটা পাতার বুড়ি করে রেখেছি।
এখন বাইরে থাকাই ভালো। দোস্তর খবর কি? আগের বাড়ি থেকে বার্তা পেলাম না, বিয়ে করে অন্য কোনো জায়গায় বিয়ে উঠেছে। কিন্তু আমার যে ভীষণ দরকার রে। দরকার? কালুর ওখানে নিশ্চয়ই যায়। যায় না? আচ্ছা রে ওস্তাদ, কালুর ওখানে গিয়ে তোমার দরকার নেই, আমি খবর। কেন? বিপদ আছে। কিন্তু ওস্তাদ, নিজের হাতে গলায় ফাঁসির দড়িটা না পারলে কি তোমার চলছে না? তোরা সাবধানে থাকিস। অন্তত এগুলো রাখ। পাট লিয়া চাট লিয়া বাবা সবাই তত আমি জানে রুপিয়া দেবে নাই তো কুর্তা খুলে নেবে, শুনলে? এসব বাত এখানে নেই হবে, তুমি আতে ভাগ যাও, আমি পিছিয়ে মিল লেঙ্গে। তেলিপাড়া সে ঘরটা মনে আছে? সেখানে। শুনো বাবু সাহেব, রুপিয়া লে তো রোজানা এক হি বাত তো কহতা হুঁ, মগর আমাদের হিন্দু সমাজের এই রীতিটা কিন্তু বড় ভালো। কোন রীতিটা? এই যে মেয়েরা ছেলেদের পরিবেশন করে খাওয়ায়, তা না হলে যেন তৃপ্তি হয় না। আপনার মা বোন কেউ নেই? আপনাকে কি বলে ডাকতেন? হাদু 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 বলো, বিচ্ছিরি না? ঠিক নাম। আজ থেকে আপনাকে তাহলে ওই নামেই ডাকবো। কখনো না, আমার একটা ভালো নাম আছে, মিতা, আমাকে সেই নামেই ডাকবেন। আপনার নামটা জিজ্ঞেস করতে পারি কি? খেদি। খেদি? খেদি? এ মা, এ তো মেয়েদের নাম, ছেলেদের নাম তো নয়। হ্যাঁ কে জানে পিসেমশাই ডাকতো ওই নামে?
বুঝতে পেরেছি। নিন আবার খান দেখি, খুব হয়েছে, খেয়ে দিই। আমার দোষ, অনেক দিন কথা, বহু দিন কথা দোষ আছে। নমস্তে জি। হ্যাঁ আচ্ছা স্যার, তুমি কি বলছিলে সে কাকে রাখতে হবে? আমার তো অনেক নাম আছে, প্যারি বলে বুলবুল, আর পড়োশী লোক আমাকে দেখতে পারে না। চলো কি বলেন জান বাবুজি, তুমি নাকি কৌয়া? কৌয়া? প্যারি বলে বুলবুল, পড়োশী বলে কৌয়া। প্যারি বলে বুলবুল, পড়োশী বলে কৌয়া। দোস্ত বলে শরাব, আমি বলে মৌয়া। দূর যত সব বুগা খবর নিয়ে আসে তত সব মোদো মাতালে কাণ্ড। চলো চল সাহেজাদি, তুমি ঘর চল। চলো যা। পুলিশ এখন কি হবে? আপনি ওকাশে রাখি বলুন। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না? না
আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। পুলিশগুলোর যদি একটু রসবোধ থাকে। কেন? এমন সুন্দর হিঙের কচুরিগুলো হাসছেন যে যত গোলমাল তা আপনাকে নিয়ে, আপনাকে ধরিয়ে দিলে ঠিক হতো। তাই বুঝি আমাকে ধরিয়ে দিলে? এগুলো কে নিয়ে আসতো? এত গোলমালে আপনার খেয়াল ছিল? আপনার সামনে ফেলে ধরলাম আর আপনি খেতে পারলেন না, ফেলে আসি কি করে? খান, খান না। আপনি খান, আপনি আগে। ওখানে আমিও খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে। খাবার গুলো রেখে সিঁড়ির ভেঙে কোনো বাঁদর। কে রে ওখানে, কই? পুলিশ ডাকবো নাকি? পুলিশ ডাকি? বাদরামি হচ্ছে, নেমে আয়। নাবি না, দাঁড়া পুলিশকে ডাকি। এইটুকু ছেলে? মা গো, কৃষ্ণ আমি ভয় পেয়েছিলাম। কে তুই? আমি তো কি করে খাবো। আচ্ছা, তুমি যেখানে থাকো তোমার ভয় করে না? ইস, আমি তোমার লোককে ভয় রাখাই না, কিশোরের কথা বললে না? ওটা কি বাজনা? আমারও আছে। এত আপন ছিল, মৃত্যুর পর মানুষ তাকে ভুলে কি করে? এই কি স্বাভাবিক? শুধু স্বাভাবিক নয়, এইটি শাশ্বত। কিন্তু জীবনে যদি বিচ্ছেদ ঘটে তখনও কি সবাই সবকিছু ভুলে যায়? কোনোদিন কিছু মনে পড়বে না?
করে আসতে শুয়ে পড়ো। দোস্তের বাড়ি তোমরা আসবে আমি আগে থেকেই জানতাম, তোমাদের জন্য ঘর ঠিক করে রেখেছি। আপনি বাঙালি বুঝি ওস্তাদ? ওরা বলে হ্যাঁ ওস্তাদ ভালো গানা করে বুঝলে। তোমাকে দেখার অনেকদিন ধরে খুব ইচ্ছে ছিল, আর ও তোমার কথা এত বলে। আপনার কথা অনেক শুনেছি। আরে আমাকে এবার আপনি কেন? আমি যে তোমার মালিনী সই। আগে চায় তো পিলাও। এ বাড়ির দিন নিয়ে আমি না তুমি? এ বাবা তুমি তো সব আছে, আমি তো পাবলিক। তাহলে চুপ করে এখানে দাঁড়া। ভাবিজি হ্যাঁ এই তোমার কামরা আমি না সব। আচ্ছা তুই বল আমি আসছি চললে কোথায়? আমি আমি আসছি। কেমন ভাই ঘর থেকে পছন্দ হয়েছে? হ্যাঁ চমৎকার। আর তাছাড়া মনের মানুষটি তো সঙ্গেই রয়েছে, এবার মনের মতন করে ঘর থেকে সাজিয়ে ফেলো, আমি এক্ষুনি জানিয়ে আসছি। হ্যাঁ ঘর তো পছন্দ হয়েছে বললেন, থাকতে পারবেন? আপনার কষ্ট হবে, এরকম ঘরে তো কখনো থাকা অভ্যেস নেই। আপনি যদি থেকেছেন হ্যাঁ আপনি পারলে আমিও পারি, কিন্তু আমি তো এখানে থাকবো না। থাকবেন না? তাহলে আমিও থাকবো না। কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন? আপনি বুঝতে পারছেন না, আমার বুঝবার দরকার নেই। আমার এখানে থাকবার উপায় নেই। কেন কেন উস্তাদ কামরা পছন্দ নেই আছে? না না সে কথা না, মানে একটু বাইরে চলো। হ্যাঁ ভাবি চলো। কেন কেন তুমি এ ঘরে থাকবে না বলো? হ্যাঁ কি আচ্ছা আচ্ছা আয়তা বুদ্ধ বল কি বাদ গিয়ে আমাকে এখানে রাখার কত বিপদ জানাতো। বিপদ ওসব সব আমি জানি, আমি আসে না কই চিন্তা নেই। আরে বাবা পুলিশের কথা না ছেড়ে দিলাম তো তো কি বলছে শুনো, উস্তাদ বলছে যে শাদি হয়নি মন তোর বোলা হয়নি এক কমরে মে কেসে রহবে। আমি তো সই বাত বলছিলাম। মালা বদল করিয়ে লো। আচ্ছা আমার শাদি হয়েছে কি মন্ত্র বলি? মন্ত্র বলি নেই সমঝা, অজীব আদমি আছে তো মাননি, ও ব্রাহ্মণ আর আমি খেতে, ও বঙ্গালী আমি অজিতাবাদি আছি, আমি খাই ও খায় না, বড় গোলমাল হয়ে গেল স্যার। তো বললাম মন্ত্রের জরুরত নেই আছে, মনের মিল আছে তো কি হ্যাঁ চলিয়ে গেলাম কালীঘাটে মার কাছে। মাকে গিয়ে পৌঁছলো, মা মা রাজি আছে না? মা বলল হ্যাঁ বাস সিঁদুর নিয়ে পরিয়ে দিলুম, বাস বহু হয়ে গেল।
তুমি একা রইলে আজকে নিয়ে বেরিয়ে গেলেন ঝিঙে পোস্ত খাওয়া তো দূরের কথা তুমি কোনোদিন চোখে দেখ খোলা তো না সে আমি আগেই বুঝেছিলাম ও কিন্তু এসব খেতে খুব ভালোবাসে কি দোস্ত দিলে তো রোজই খায় কিন্তু আমি ওকে রোজ রোজ কেন এক খাবার দিয়ে ভাত খেতে দেবো বলো আর তাহলে মির্জার বাড়িতেই বা কি তফাৎ হলো আচ্ছা মানিয়ে দি বল ভাই তুমি নিজেই শিখেছো না তোমাকে কেউ শিখিয়েছে কি এই যে রান্না বান্না কুটনো কোটা মশলা জানো মানিনি আমি যে কিছুই জানি না বাপায় খুব আদরে মেয়ে বুঝি আমি ঠিক দেখেই বুঝেছি কিচ্ছু ভাই আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেবো কেমন আরে জোরে হ্যাঁ চিনতে পেরেছে কিন্তু বুঝতে দিতে চাইছে না কেন তোমাকে চোখে চোখে রাখবে সুযোগ পেলেই ধরিয়ে দেবে না না সুযোগ অনেক আগেই পেয়েছে তাহলে ও তোমার সঙ্গ ছাড়তে চাইছে না কেন আর তুমি বা আমার আমার এই ব্যাপারটা খুব ভালো মনে হচ্ছে না তুমি আর ওখানে ফিরে যেও না কি তুমি কিছু বলো একটা দেখি ভেবে দেখি অপেক্ষা করছি আপনি এসে
এগুলো মালিনীদি দিয়েছেন। কই বললেন না তো খাদ্য কেমন সাজিয়েছি দেখুন, ওই যে ওই জানলা ধারে বসে বাজাবেন, এখানে শোবেন, আর ওখানে কাপড় চোপড় রাখবেন। আর এতে আমিও বলিনি আর আপনার মাথায়ও আসেনি। দেখছেন না ফুলদানিটা কেমন খা খা করছে? কোনো লাভ নেই, খানিক পরে অপুর শুকিয়ে যাচ্ছে। তাই বলে কি আর ফোটে না? আমার সঙ্গে দেখা না হলে আজ আপনি কি করতেন? হয়তো ভাঙা ঘরে এসে ভাঙা ফুলদানিতে ফুল সাজাবার শখ হতো না। আজ ভাঙা ঘরটা পূজার সঙ্গে সে আর কি সাজাবে বল? চাল চাল ফুটো চাঁদ তাকেই প্রথম সম্ভাষণ জানাবো। দেখুন আপনার আপনার মেয়ে আমার মেয়ে হ্যালো হ্যালো আমার মেয়ে কোথায়? কি হয়েছে? হ্যালো হ্যালো
রে শোক সভা করছিস রে? কথা বলছিস না, ব্যাপারটা কি? বিষয়ের কালীপদ রাজাবাজার ধরা পড়েছে। বিষয়ের কালীপদ ধরা পড়েছে? কি করে ধরা পড়লো? অসাবধান বলে ওস্তাদ, ওস্তাদ তুমি ওখান থেকে চলে এসো, তোমার জন্য আমরা সকলে বড় ভয় পাচ্ছি। তুমি ওখানে থাকলে বেশি করে নজরে পড়বে। তাছাড়া মেয়েটির তো একটা ব্যবস্থা হয়েছে। আমি এক্ষুনি গরম জল চাপে দিচ্ছি, কেমন আপনার
পুলিশ লাগাবে তাই ভিড় কাটিয়ে দিল। চলো ভাই আমাদের ঘরে। হ্যাঁ হ্যাঁ চলো। তিনি ডাক্তার নিয়ে এলেন, উনি কে জান পেচান আদমি আছে, লেকিন লড়কা খুব ভালো লোক আছে। হ্যাঁ কিন্তু উনি জানলেন কি? আরে ও জানবে না, ও তাদের চোট লাগবে ও জানবে না, ও জানবে হাম জানবে আমি লোক জিন্দা আছে না। ভাবিজি ভাবিজি কিছু ফিকের না করো। জানি না
যে কেন এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এসে আপনি এ পথে নেমে পড়লেন। ভবিষ্যৎ বলতে আমার কিছুই নেই, কিন্তু আপনার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এভাবে ধরা পড়বে তাহলে জেল থেকে বেরিয়েছিলে কেন? মৃত্যুকে নিয়ে এভাবে তুমি খেলা করো না। আমাদের মুখের দিকে তুমি একটু তাকাও। তোমাকে আমরা ধরা পড়তে দিতে পারি না। তুমি চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। ও কোথায়?
কাল রাত্রে ফিরে এসছে। তুই যা যা। দুদিনের খেলা ঘর বেঁধে লাভ কি? কিন্তু আমি বলব, জীবনের এই দুটো দিন কিভাবে অস্বীকার করব কেন? কোথায় চলে যায়, অনেক দূরে চলে যায়, কেউ আমাদের খুঁজে পাবে না। কেন কেন হয় না? বুঝতে পারছো না মিতা, যে তোমার ভাগ্যের সঙ্গে আমার ভাগ্যকে আমি জড়াতে পারি না। আমি আমি আর যাই করি, তোমার এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। দাঁড়াও, তুমি চলে গেলে আমি কি করব? সরে যাও। না, আমি তোমার হাতে ওকে ছেড়ে দেব না। রুচিরা, তোমার পিস্তলে গুলি নেই, আমাকে মেরে পাবে ওকে নিয়ে যাও। পাগলামি করো না। না না, আমি তোমাকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। নিয়ে যাও।
বাড়ি চলো। বাড়ি চলো। না যেতেই হবে তোমাকে, চলো। আমার মৃতদেহ নিয়ে যদি কোনো সান্ত্বনা পাও নিয়ে যেতে পারো। কি বললে? আমার স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাব না। রুচিরা, রুচিরা, দরজা খোলো, দরজা খোলো। রুচিরা, লক্ষ্মী মা, আমার দরজাটা খোল। বাড়ি ফিরে চল মা, তোকে এখানে রেখে আমি একলা কি করে যাব বল। খোল মা, খোল। তবু বুড়ো বাপের কথা শুনবে নি, খোল মা। লক্ষ্মী মা, আমার খোল। রুচিরা, রুচিরা, তাদের পিছে হর বক্ত আমি লোক সব থাকবে। চিন্তা না করো ভাবিজি, আমি লোক তো সব জিন্দাজ ভাবিজি। আমি গৌতম চ্যাটার্জি। কাম ইন। আমি আপনার ফুল শোধরাতে এলাম। তুমি ভেবেছ তোমার ধাপ্পাবাজিটা আমি ভুলবো? সত্যি বলবো বলে এসেছিলাম, নইলে আসতাম না। তুমি যে গৌতম চ্যাটার্জি তা তুমি প্রমাণ করতে পারো? পারি। রাইট নাও? না, যা বলবার আদালতেই বলবো। কিন্তু তোমাকে এই মুহূর্তে প্রমাণ করতাম, এখন না। বাট ওয়াই, ওয়াই? বলেছি তো, যা বলবার আদালতেই বলবো। ইউ, অল রাইট। ইওর অনার এবং জুরি মহোদয়গণ, এবার আমি আপনাদের সামনে এমন একটি তথ্য উদ্ঘাটন করব যা সকলকে বিস্ময়ে স্তম্ভিত করে দেব। আসামি গৌতম চ্যাটার্জি পুনরায় গ্রেফতার হবার পর এক অপরিচিত যুবক এসে দাবি করে যে যাকে আমরা এতদিন গৌতম চ্যাটার্জি বলে জেনেছি
যে ইতিপূর্বে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল এবং যে আজ এই আদালতে পুনর্বিচারের জন্য আনিত হয়েছে সে আসলে গৌতম চ্যাটার্জি নয়। ইয়োর অনার এবং জুরি মহোদয়, সরকারি তরফে বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে যে এই ব্যাপারটা বিশেষভাবে তদন্তের যোগ্য। সেই যুবক এই আদালতেই হাজির আছে ন্যায়পরায়ণতা এবং সুবিচারের জন্য তার সাক্ষ্য ডাকা হবে এবং আদালত তার জবানবন্দি শুনুন, এই আমার প্রার্থনা। ফৌজদারি আইনের 540 ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে আদালতে সাক্ষী হিসেবে হাজির করা যায়, অতএব আমি আদেশ দিচ্ছি যুক্ত সাক্ষীর জবানবন্দি আদালতে গৃহীত হোক। আপনার নাম? আমার নাম গৌতম চট্টোপাধ্যায়। ঠিকানা? ঠিকানা জানি না। জানি না। পেশা? আমার কোনো পেশা? আমি বিপ্লবী, বিদেশি সরকারের উচ্ছেদ সাধন করে দেশকে স্বাধীন করায় আমার জীবনের একমাত্র লক্ষ্য। আপনার যা বলার আছে আপনি আদালতের সামনে বলুন। আপনারা যাকে এতদিন গৌতম চট্টোপাধ্যায় বলে জেনে এসেছেন তার নাম শান্তনু রায়। তিনি আমাদের বিপ্লবী দলের কেউ নন, তবু আমাদের এত বড় দরদি বন্ধু সে কেউ নেই। যখন বিপদে আপদে তার কাছে দাঁড়িয়েছি তিনি হাসি মুখে সমস্ত ঝড়ঝাপটা নিজের মাথায় তুলে নিয়েছেন। এই শান্তনু রায় আসলে কবি, সুরশিল্পী, সুরের সাধনায় তার দিন কাটত। মানে ওই নিয়ে যা। তোমাদের বিপ্লব চললে তো হবে না, আমার এটাও চালাতে হবে। আচ্ছা আজ সন্ধ্যের সময় থাকছো? কেন তার চাবিটা দাও, আমরা সেখানে বসবো। না আমাকে দেখছি ঘর বদলাতে হবে। না আমরাও তোমার সঙ্গে যাব। আচ্ছা ওস্তাদ বল, তুমি তো একজন শিল্পী, আমাদের গোষ্ঠীর কেউ নো, অথচ তুমি আমাদের
ইতিহাস কি বলে জানা গৌতম? ইতিহাস বলে যে বিপ্লবের মধ্যে দিয়ে যুগে যুগে কাব্য, সাহিত্য, শিল্প এসব নতুন করে বেঁচে ওঠে। তা তোমার বিপ্লব যদি সার্থক না হয় তাহলে আমার শিল্পের যে মৃত্যু ঘটবে। না, সিগারেট খাও। ও তোমরা তোমার খাও না এসব। অবাক বিস্ময়ে সেদিন ভেবেছি শান্তনু রায় কত বড় মহাপ্রাণ। সে রাত্রে শান্তনুর ঘরে আমরা সমবেত হই। একটি গ্রাম অবরোধের পরিকল্পনা ছিল আমাদের। আর তুমিদের বাড়িতে একটা বন্ধু আছে, আমাদের কাছে থাকবে দশটা বন্ধু। কিন্তু চিন্তা ভাবনা এখন আসছে না, হয়তো বন্ধুকে ডেলিভারি পাইনি। হ্যাঁ, চিন্তা ভাবনা নিল নাকি? বেশ তো জমিয়ে বসা হয়েছে দেখছি। হ্যাঁ, এইটি বুঝি তোমাদের সেই অবরোধের প্ল্যান। কোথায় কোথায় আছো তোমরা? আমরা আছি এইখানে চৌমাথার মোড়ে, আর এই জমিদার বাড়ির সামনে। জমিদার বাড়ির সামনে, চৌমাথার মোড়ে, আর এই থানার কাছে। কিন্তু পশ্চিম দিকের খালটা, খালটা কার রাখতে হবে? সবই তো হলো, কিন্তু সেদিন হবে না। কেন হবে না? কিন্তু হবে না। কেন হবে না? কি করে হবে? তোমাদের কি আছে নাকি? দুটো বন্দুক আর দুটো পিস্তল, তা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের কতটুকু ক্ষতি করবে? তোমাকে ফেলে আমরা আমার চলে ভাবতে পারো। তোমরা যাও, আমাকে দিয়ে যাও, তোমরা মাছ আছো। যতক্ষণ আমার দলের লোকেরা এখান থেকে নিরাপদে না সরে যাচ্ছে ততক্ষণ আপনাদের ওইখানে ওইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। দেখো গৌতম চ্যাটার্জি, আপনার ধারণা তাহলে আমি গৌতম চ্যাটার্জি? ভেবেছিলে গান বাজনার সরঞ্জাম সাজিয়ে আমার চোখে তুমি ধুলো দেবে? এতদিন তো তাই দিয়ে এলাম। দেরি হয়ে গেছে, নাহলে তোমার দল বল শুধু আর তোমাকে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আজ আপনাকেই দল শুদ্ধ আমার কাছে ধরা পড়তে হয়েছে। নিন, প্রস্তুত হন। Thank you.
বাথরুমে জানলা থেকে পালিয়ে গেছে। ভালো দেন। তারপর দলের লোকজনকে সব কোথায় পাঠালে গৌতম চ্যাটার্জি? বলবে না, বোবার মুখে কি করে কথা ফোটাতে হয় তা আমার জানা আছে। তাহলে আমি যে গৌতম চ্যাটার্জি এ বিষয়ে আপনি একেবারে নিঃসন্দেহ? চিন্তাহরণকে চেনো? সে আজ বামাল সামের ধরা পড়েছে, সে তার গৌতম দাকে নিশ্চয়ই ভুল করবে না। Let's go. সবাই জানল গৌতম চট্টোপাধ্যায় ধরা পড়েছে। দলকে বাঁচাবার জন্য চিন্তা হল আর আমার দলের আর সকলে আসল সত্য গোপন করে গেল। শান্তনু রায় মুখ গুঁজে রয়েছে, মুখ গুঁজে হয়তো তিনি ফাঁসির তরি গলায় পড়েছেন। ষড়যন্ত্র করে আমরাই তাকে জেল থেকে বার করে নিই ভেবেছিলাম, একদিন এই সত্য আমি প্রকাশ করে দেব। আজ সে সময় এসেছে, তাই আজ আমাকে এগিয়ে আসতে হল এই আদালতের সামনে, দেশবাসীর সামনে। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে আমি গৌতম চট্টোপাধ্যায়, আমার দলের কার্যকলাপের জন্য তাই আমি, শান্তনু রায় নয়। তিনি সম্পূর্ণরূপে নির্দোষ। এই মামলার বিশেষ তদন্তের প্রয়োজন, অতএব আমি পুনরায় এই মামলার তদন্তের আদেশ দিয়েছি। যে খেলাঘর তুমি বেঁধেছিলে আজ একটা ঢেউ এসে তা ভেঙে তুমি আমায় পূর্ণ করেছ, সার্থক করেছ। এর যে বড় কামনা আমার আর কি থাকতে পারে বলো, বলো কি থাকতে পারে? টাইম হো গিয়া, চলি।
সমস্ত সাক্ষ্য প্রমাণের বিচারের পর জুরি মহোদয়গণ আসামির অপরাধ সম্বন্ধে একমত হইয়া আসামি শান্তনু বিপ্লবীদের দলভুক্ত না হইল তাহাদের প্রতি তাহার সক্রিয় সমর্থন ছিল এবং তাহাদের সহিত তাহার যোগসাযোগ ছিল। উহা ছাড়াও আসামি শান্তনু মিথ্যার আশ্রয় লইয়া নিজেকে গৌতম চট্টোপাধ্যায় রূপে পরিচিত করে। সর্বোপরি আসামি জেল হইতে বেআইনি ভাবে বাহির হইয়া যায়। অতএব জুরি মহোদয়গণের সহিত একমত হইয়া আমি আসামি শান্তনুকে ভারতীয় দণ্ডবিধির 130, 419 এবং 109 ধারা অনুযায়ী 2 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। Thank you.